দেখছেন প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় প্রবাসীদের কেন সোনার খনি মন্তব্য করল দেশটির দুর্নীতি দমন কমিশন। মালয়েশিয়ায় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সহজ ঘুষের উৎসের জন্য অভিবাসীরা সোনার খনি হয়ে উঠেছে। এর ফলে মালয়েশিয়ায় সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুর্নীতির দীর্ঘস্থায়ী এবং উদ্বেগজনক স্তরের ওপর যাবার আশঙ্কা তৈরি হয়েছে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন ডেপুটি চিফ কমিশনার দাতুক শ্রী মোহাম্মদ খুসাইরি ইয়াহিয়া আজ এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এটি কেবল অবৈধ প্রবাসীরা নয় যারা দুর্নীতিবাজ কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। তিনি বলেন, বৈধ পারমিটধারী শ্রমিকরাও এর শিকার হচ্ছে। এর পাশাপাশি ভিসাধারী শিক্ষার্থীরাও এসব কর্মকর্তার লোভ থেকে রেহাই পায়নি। আজ মালয়েশিয়ার জাতীয় সংবাদপত্র নিউজ ট্রেড টাইমসের এক অনলাইন প্রতিবেদনে এ সকল তথ্য উঠে আসে। সেখানে বলা হয়েছে, দেশটির দুর্নীতি দমন কমিশন এর ডেপুটি চিফ কমিশনারের এক বিবৃতিতে এ সকল তথ্য উঠে আসে। সেই বিবৃতিতে খুসাইরি বলেন, অপারেসিভ ট্রপিকানা, অপারেসিভ বোলোস, কেএলআইএ ওয়ান এবং কেএলআইএ টু এবং অফ লেনকার সহ বেশ কয়েকটি দুর্নীতি বিরোধী অভিযানে এ সকল তথ্যে উঠে এসেছে। সেখানে দেখা গেছে, দুর্নীতির চর্চায় মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িত থাকার উদাহরণ রয়েছে। তিনি বিদেশিদের কাছ থেকে ঘুষ গ্রহণকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত 17টি সম্ভাব্য দুর্নীতির তালিকাও তার বিবৃতিতে তুলে ধরেছেন। সেখানে তিনি বলেন, কোম্পানি দ্বারা বিদেশি কর্মী কোটার আবেদন, এই কোটা পেতে কোম্পানিগুলোকে ঘুষ দিতে হয় কোটার অনুমোদন নিশ্চিত করতে বিদেশি শ্রমিক আনার সংখ্যা নিরিখে। বিদেশি কর্মীর এজেন্টদের ভূমিকা, যারা ভিসা এবং ওয়ার্ক পারমিট সহ বিভিন্ন প্রক্রিয়াকরণ ফি চার্জ করে একাধিক মুনাফা অর্জন করে। দেশের প্রবেশ পয়েন্টে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ঘুষ দেয়া বিদেশিদের জন্য প্রস্থান এবং প্রবেশের প্রক্রিয়া দ্রুততর করার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত হল, ব্ল্যাকলিস্টেড কিংবা প্রবেশের প্রয়োজনীয়তা পূরণ করে না এমন অভিবাসীদের মালয়েশিয়াতে প্রবেশ কিংবা প্রস্থানের সুযোগ দেয়া, কাজ করার উদ্দেশ্যে বিদেশি স্টুডেন্ট ভিসার অপব্যবহার, ব্যবসা করা এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকলেও ঘুষ দিয়ে পার পেয়ে যাচ্ছে। পতিতাবৃত্তি, মেসেজ পার্লার, জুয়া এবং ম্যাকাও স্ক্যাম অপারেশন, যেখানে বেশিরভাগ কর্মে বিদেশি, সেখানেও ঘুষের ব্যবহার হচ্ছে। লাইসেন্স ছাড়াই ব্যবসায়িক খাতে একচেটিয়া ব্যবসার অনুমতি পাওয়া, যা মালয়েশিয়ানদের প্রাঙ্গণ এবং ব্যবসায়িক লাইসেন্সের অবৈধ ব্যবহার করছে। অবৈধভাবে নির্মাণ, বৃক্ষরোপণ, ব্যবসা এবং সেবা খাতে কাজের সুযোগ পাওয়া, ঘুষ দিয়ে মালয়েশিয়ার নাগরিকত্ব এবং জন্মসনদ পাওয়া, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মালয়েশিয়াতে ড্রাইভিংয়ের সুযোগ পাওয়া, এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের ডেপুটি চিফ কমিশনারের ওই বিবৃতিতে। পরিশেষে তিনি সেখানে জানান, অভিবাসীদের আগমনের বিষয়টিকে তুচ্ছ বিষয় হিসেবে দেখা যায় না, এটি একটি ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে, এতে সামাজিক সমস্যা, অপরাধ, স্বাস্থ্য এবং জাতীয় নিরাপত্তা জড়িত রয়েছে। তাই এই সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দুর্নীতির আশ্রয় নেয়, তাতে মালয়েশিয়া বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। জোহরের পর এনজিট এখন কুয়ালালামপুরের কোতারায় পুরাতন মে ব্যাংকের পাশে। টিকিট সংক্রান্ত যে কোনো সেবার জন্য চলে আসুন আমাদের জোহর, কুয়ালালামপুর অথবা ঢাকার উত্তরা শাখায়। এনজিট একটি পূর্ণাঙ্গ ট্রাভেল এজেন্সি, যেখানে বিমান টিকিটের পাশাপাশি ট্যুরিজম সেবা নিয়েও কাজ করা হয়। এছাড়া এনজিট দিচ্ছে কোনো বিনিয়োগ ছাড়াই নিজের নামে ট্রাভেল পার্টনার হিসেবে কাজ করার দারুণ সুযোগ। এনজিট, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান।